কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মনিরুল হক সাক্কু ও তার পরিবারের ফ্ল্যাটের সংখ্যা 24টি। নিজ শহর কুমিল্লা ও রাজধানী ঢাকায় এসব ফ্ল্যাট রয়েছে। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে রয়েছে তাদের 4টি ফ্ল্যাট। এর প্রত্যেকটির আয়তন গড়ে 3,500 বর্গফুট। এছাড়া রাজধানীর কয়েকটি আবাসন কোম্পানিতে রয়েছে 5টি প্লট, এতে তাদের জমির পরিমাণ 22 কাঠা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সকল প্রার্থীর হলফনামা আপলোড আছে। সাক্কুর সম্পদের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে তার চেয়ে তার স্ত্রীর স্থাবর সম্পত্তি বেশি। অবশ্য স্ত্রীর তুলনায় বেশি সাক্কুর অস্থাবর সম্পত্তি। হলফনামায় দেখা গেছে কুমিল্লার ফাতেমা জাহানারা টাওয়ারে সাক্কুর 1650 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে। একই টাওয়ারে 1840 বর্গফুটের একটি ও 190 বর্গফুটের একটি দোকান আছে। কান্দির পারে সত্তার খান কমপ্লেক্সে একটি দোকান রয়েছে, তবে এর আয়তন হলফনামায় উল্লেখ করেননি। সাক্কুর রাজধানীতে বসুন্ধরায় 3 কাঠা, মধুমতি মডেল টাউনে 5 কাঠা, স্বদেশ প্রপার্টিতে 5 কাঠা করে 2টি প্লট রয়েছে। কুমিল্লা সদরের বজ্রপুরে যৌথ মালিকানাধীন 6 শতকের প্লটের 2x17 অংশ এবং 17 শতকের 2x17 অংশ অকৃষি জমি রয়েছে। এ জায়গাটিতে বর্তমানে ডেভেলপার কোম্পানি ভবন নির্মাণ করছে। সাক্কুর নিজের নামে কুমিল্লার শরীফপুর মৌজায় 235 শতক ও লালমাই মৌজায় 250 শতক কৃষি জমি রয়েছে। সাক্কুর স্ত্রীর নামে ঢাকার গুলশানে 3,827 বর্গফুট, 3,373 বর্গফুট, 3,317 বর্গফুট ও 3,390 বর্গফুটের 4টি ফ্ল্যাট রয়েছে। তার স্ত্রীর নামে কুমিল্লা শহরে 23% জমিতে নির্মাণ করা ভবনের তৃতীয় তলার 2টি ফ্ল্যাটে রেস্ট হাউস ও রেস্টুরেন্ট এবং দ্বিতীয় তলায় 7,256 বর্গফুটের একটি রেস্টুরেন্ট রয়েছে। তার নামে ঢাকার ধানমন্ডির আর্চার্ড পয়েন্টে 663 বর্গফুটের 3টি দোকান রয়েছে। এছাড়া কুমিল্লা সদরের বজ্রপুরে 5 শতক ও 13 শতকের 2টি প্লটে ভবন নির্মাণাধীন রয়েছে। এই জায়গা থেকে তিনি 17টি ফ্ল্যাট পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ আছে। সাক্কুর স্ত্রীর নামে রাজধানীর বসুন্ধরায় 3 কাঠার একটি প্লট রয়েছে। এছাড়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে রয়েছে তার 123 শতক কৃষি জমি। সাক্কুর অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে হাতে নগদ 1,37,59,892 টাকা, ব্যাংকে জমা 2,94,027 টাকা, কোম্পানি শেয়ার 2 লাখ টাকার, স্থায়ী আমানত 50 লাখ টাকার, 10 ভরি সোনা, ইলেকট্রনিক সামগ্রী 47,000 টাকার এবং আসবাবপত্র 1 লাখ টাকার। এদিকে তার স্ত্রীর হাতে নগদ 99,13,821 টাকা, ব্যাংকে জমা 9,54,757 টাকা, স্থায়ী আমানত 39,59,364 টাকার এবং 10 ভরি সোনা রয়েছে। সাক্কুর ল্যান্ড ক্রুজার পাজেরো জিপ এবং তার স্ত্রীর একটি পাজেরো জিপ রয়েছে, তবে হলফনামায় গাড়ি দুটির মূল্য উল্লেখ নেই। মনিরুল হক সাক্কু পরপর 2 বার কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। সবশেষ 2017 সালে তিনি বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন, তবে এবার বিএনপি থেকে বহিষ্কার করা হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। আওয়ামী লীগ প্রার্থীর কাছে মাত্র 343 ভোটে পরাজিত হন তিনি।